কালকে ঘটনা একটা হয়েছে, যেটা ওইখানে লোকালি শিকার করতে গিয়ে একজন সিরিয়াস ইনজুর্ড হয়েছে, আর যার দ্বারা ইনজুর্ড হয়েছে এই গুলিকাণ্ডে যতটুকু জানা গেছে তারা সকালে শিকার করতে গিয়ে এই ঘটনা ঘটেছিল। এটার মধ্যে কোনো ইল মোটিভ ছিল বলে এখনো কোনো এস্টাবলিশ হয়নি। ওকে আমরা অ্যারেস্ট করেছি কালকে রাত্রে, সঙ্গে তার যে গাদা বন্ধু ওটাও সিজ করানো হয়েছে ওর লিডিং টু ডিসকভারি মূলে, আর পরবর্তী সময়ে সিজ করে আসামি এনেছি আমি থানাতে রাত্রে রাত্রে এসডিও সাহেবের এক অ্যাকশন প্ল্যান মোতাবেক। তারপর আজকে আমরা ওকে কোর্টে ফরওয়ার্ড করেছি 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে এটার মোটিভ এটার পিছনে কে যুক্ত এটা জানার জন্য। দেখুন আজকে তো অ্যাকিউজকে প্রডিউস করা হয়েছে আম্বাসা কোর্টে, তো আম্বাসা কোর্ট কোর্টের শুনানি হয়েছে তার, তো পুলিশের পক্ষ থেকে রিমান্ডের দরখাস্ত ছিল, কিন্তু আমাদের ডিফেন্সের পক্ষ থেকে আমাদের এটাই সাবমিশন ছিল যে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে, তার বয়স 18 নিচে, তো সেই জন্য এই কোর্টের কোনো জুরিসডিকশন নেই এই কেসটাকে ট্রাই করার, সেজন্য তাকে জুভেনাইল কোর্টে পাঠানোর জন্য আমাদের আবেদন ছিল। তো কোর্ট আমাদের আবেদনে অর্ডার করেছে সেই মোতাবেক, যে আমাদের ডকুমেন্ট দেখে কোর্ট বলেছে যে 18 নিচে যেহেতু বয়স, তো কোর্ট তাকে কমলপুরে জুভেনাইল কোর্টে প্রডিউস করছে এখন।